আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিকটা হলো কিভাবে ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট করবো, আর বিজনেস অ্যাকাউন্ট কি জন্য। এটা আমি ফার্স্ট অফ অল বলতেছি যে আমরা যে অনেকে বলে যে ফেসবুকে ফেজে বুস্ট করলে রিচ আসে না, আমরা আমরা ফেসবুকে বুস্ট করছি, ডলার দিয়ে বুস্ট করছি কিন্তু রিচ আসে না। কিন্তু আপনারা তো বুস্ট করেন পেজ থেকে ডিরেক্টলি বুস্ট করে দেয়, ওই কারণে কি রিচ আসে না, কাস্টমার আসে না, অডিয়েন্স গুলো আসে না। একটা ফেসবুক আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, ওই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি বিজনেস একটা ম্যানেজার একটা খুলতে পারেন, ক্রিয়েট বিজনেস পেজ একটা খুলতে পারেন, কাস্টমার অডিয়েন্স করতে পারেন, সে অনুযায়ী আপনি ফেসবুকে যদি বুস্ট করেন, ওইখান থেকে যদি বুস্ট করেন, তাহলে আপনি আপনার ফায়দা হলো ওইখানে আপনি নিজের মন মতন করে আপনি কাস্টমার পাবেন, ওইখানে আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন। ওই জন্য একটা ফেসবুকের আন্ডার ফেসবুক পেজের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে। ওটার জন্য হলো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েট বিজনেস ম্যানেজার লিখতে হবে। লেখার পর এখানে যে ফার্স্ট যে একটা সাইডে সাইডে আসছে ওইখানে ক্লিক করবো আমরা। ওইখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার ফেসটা অটোমেটিক্যালি কানেক্ট হয়েছে, কারণ আমি এটা দিয়ে যেহেতু কাজ করতেছি। আপনাদের যদি কানেক্ট করা না থাকে, আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে থাকবে যে ক্রিয়েট ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েট ফেস ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে লেখা থাকবে আমার যেহেতু খোলা আছে ওই জন্য খুলতে পারতেছি। এরকম দেখেন আপনাদের থাকবে, এরকম আমি দেখাই দিতেছি। এখানে আপনি যে পেজ খুলবেন ওই পেজের নামটা দিবেন, পেজ থাকবে ধরো আমার আছে এনার মার্কেটিং, তারপর এখানে নাম আছে যেটা আছে আমি ওই নামটা দিব। ওই নামটা দিলে তাহলে ওই পেজের সাথে কানেকশন হয়ে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে বিজনেস অ্যাকাউন্টটা। তো এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার নাম দিবেন, তারপরে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন, এখানে আপনি জিমেল দিবেন, যে জিমেল দিবেন ওই জিমেলে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন চাইলে আপনি এখানে আসবেন, আসার পর একটা দেখবেন যে কনফার্ম থাকবে, ওই কনফার্ম ক্লিক করার পরে ঠিক এরকম আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে থাকবে, এখানে দেখেন আমার পার্টি পল একটা আমার রিয়েল আইডি পার্টি পল সিলেক্ট করা আছে, ওটা দরকার নাই। দেখেন আপনার এরকম একটা পেজ চলে আসবে লাইক পেজের আন্ডারে, এটা লাইক পেজের নাম, ওইখানে চলে আসবে। তো আপনাদের ফার্স্ট অফ অল কি দরকার, এখানে যে এখানে যে সেটিং আছে বিজনেস সেটিং, বিজনেস সেটিং এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করো, বিজনেস সেটিং এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সব সম্পূর্ণ এখান দিয়ে হলো ফেসবুক ফেসবুক পোস্ট করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সব কিছু ডিটেলস এখানে আছে। আজকে আপনাদেরকে আমি সবকিছু বুঝিয়ে দেবো। এখানে পিপল, এখানে আছে পিপল, এখানে আপনি ইনভাইট করতে পারবেন আপনার যদি কে কারো যদি কাউকে যদি অ্যাক্সেস দিতে চান দিতে চাইতেছেন, যে আমাদের যেহেতু আমরা যেহেতু পোস্ট করি অনেকে আছে আমাদেরকে এই অ্যাডসেট গুলো যারা বাইরে কান্ট্রি, ওরা আমাদেরকে এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে এখান থেকে জিমেল দিবে, আমরা জিমেল থেকে কনফার্ম করলে আমরা এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। ওখানে আপনি আপনি ফুল কন্ট্রোল দিতে পারবেন, আমি এখানে যেহেতু আমার রিয়েল আইডি আছে এখানে অটোমেটিক্যালি এটা কন্ট্রোল নিয়ে নিয়েছে। আপনারা যে কাউকে ইনভাইট করতে পারবেন, যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, তাই এগুলো লাগে আশা করি। এগুলো পার্টনার্স আছে, সিস্টেম ইউজার্স, তবে এখানে এইখানে হলো মেইন পয়েন্ট, এইখানে হলো সব থেকে এখানে আছে পেজ অ্যাড পেজ। আপনার আপনার যদি পেজ থাকে আপনার পেজ থেকে তো করবেন বিজনেস অ্যাকাউন্টে পেজ, আমার পেজ গুলো আমি কানেক্ট করে নিয়েছি, পেজ থাকলে আপনি পেজ দিবে, আমার যে আমার পেজটার নাম দিতেছি। অটোমেটিক্যালি আমারটা চলে এসে ফার্স্টে এই আপনি এখানে সেট করে নেবেন, তাহলে অটোমেটিক্যালি এখানে অ্যাড পেজ হয়ে যাবে, অ্যাড পেজ হওয়ার পরে এখানে সবকিছু চলে আসবে। তারপর এখানে আসতে রিকোয়েস্ট অ্যাক্সেস,
2FS এ বড় বড় যারা আছে ধরো কারো কাছ থেকে যদি পেজে অ্যাক্সেস নিতে চাইতেছেন বা কারো কাছ থেকে যদি বিজনেস অ্যাকাউন্টে পেজে অ্যাক্সেস নিতে চাইছেন এখান থেকে রিকোয়েস্ট দিবেন। রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে সিলেক্ট করে আপনি যে কাউকে পেজে অ্যাক্সেস দিতে পারবেন ফাইবার টাইপের। তো এখানে ক্রিয়েট নিউ পেজ, আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে পেজ খুলতে পারবেন। তারপর এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট, প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। আমারটা যদি এখানে আছে আপনি এখানে আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। তারপর এখানে আছে বিজনেস অ্যাসেট অ্যাসেট গ্রুপ, তারপর অ্যাপস আছে কোন অ্যাপস কানেক্ট করতে হবে। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে এসেছে। তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবে। আমি আমি আপাতত কানেক্ট করে নিই প্রাইভেসি পলিসি করে নিই। তবে এখানে আছে ক্যাটালগ, ক্যাটালগ এক তো আপনারা বুঝবেন না, এটা আপনার যখন একসাথে কাজ করবেন তখন বুঝতে পারবেন। ক্যাটালগ এক যেরকম 10-15টা আপনি অ্যাড একসাথে দিতে পারবেন, এটা এগুলো বেশিরভাগ শখের ক্ষেত্রে। আর পিক্সেল, এই পিক্সেলটা হলো আর পিক্সেল এটা দিয়ে করি না, আমার একটা পেজ আছে এই পিক্সেল। এই পিক্সেলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে পিক্সেলের যে ডাটা আছে ডাটাগুলো নিয়ে নিতে পারেন এই পিক্সেলের মাধ্যমে। তারপর কাস্টম কনভারসেশন আছে, শেয়ার অডিয়েন্স আছে। তবে এখানে আছে ডোমেন, ডোমেনটা হলো আপনি এখানে কারো কাছ থেকে বড় বড় যারা লাইক পেয়েছে তাদের কাছ থেকে আপনি পেজে বিজনেস অ্যাকাউন্ট বা পেজে অ্যাকশন নিতে পারবেন। নিউ পেজ, তারপর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন আপনার পেজ যদি বিজনেস অ্যাকাউন্ট যদি মাঝে মাঝে বিজনেস অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন খাই যায় ওইখানে, তখন আপনি এটা সম্পূর্ণ তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে সিকিউরিটি সেক্টর একটু ওয়েট করুন, এখানে আছে টু ফ্যাক্টর। যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এটা অন করে রাখলে এটা ভালো, অ্যাডমিন অন দিয়ে রাখবেন, এটা অন করে রাখাটা ভালো। কারণ এটা অনেক সময় আছে দেখবেন যে আপনার বিজনেস অ্যাকাউন্টে ঢুকে আশেপাশে আপনার ফ্রেন্ডস কেউ ঢুকি, আপনার যে কার্ড আছে কার্ডের যে এগুলা ডলার গুলো আজেবাজে খরচ করে ফেলবে, বা তার কোনো যদি ওয়েবসাইট থাকে তার কোনো যদি বুস্ট বুস্ট করে নেবে তখন তো আপনার কিছু বলার নাই, আগে থেকে সতর্ক থাকা ভালো। ফেসবুকে আপনাকে সব দিক থেকে দিক বিদিক চিন্তা করে আপনাকে সবকিছু প্রাইভেসি পলিসি দিয়েছে, সবকিছু সেট আপ করার দায়িত্ব হলো আপনার। এখানে পেমেন্ট আছে, বিল্ডিং এ পেমেন্ট, এখানে পেমেন্ট অ্যাড করতে হবে, আপনাদের যে মাস্টার কার্ড ভিসা কার্ড থাকবে এগুলো অ্যাড করবে, অ্যাড করতে পারলে আপনি বুস্ট করতে পারবেন। এটা দেখাচ্ছি আমার এখানে প্রাইভেসি পলিসি আছে যেহেতু তাহলে থাক। আর সম্পূর্ণ তো এটা হয়ে গেল, একটা বিজনেস অ্যাকাউন্ট হলো বুস্ট করলে আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে যখন বুস্ট করবেন তখন কাস্টমার পাবেন, আপনি যে অডিয়েন্স গুলো পাবেন তাহলে আপনি তখন যে কোনো শপ হোক আপনি সেল করতে পারবেন। সবকিছুর জন্য বিজনেস অ্যাকাউন্ট একটা দরকার। যারা যারা আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে লাইক করবেন, ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি এটা এটা করতে ভুলবেন না। আর আমাদের পেজ আছে, পেজে পেজটা ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।